أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته এটা কোনো বাজার নয়, এটা কোরআনের বাগান। আদব রক্ষা করার চেষ্টা করি, যার যার নিজের দায়িত্বে খামোশ হয়ে যায়, চুপ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের আজকের এই আয়োজন কবুল করুন। আরো জোরে বলেন, বুঝছেন? বস বস, সাউন্ড লাগবে, সাউন্ড ভলিউম বাড়াও, আর বক্সে সাউন্ড দাও, আরো বাড়াও সাউন্ড। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فمن كان يرجو لقاء ربه فليعمل
يعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. شبيب بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه محمد كي نشانا رکھو دل میں ہمیشہ شبی مرد کمر امت مصطفی بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه. মহব্বতে আল্লাহর উপরে রাজি ও খুশির নিয়তে সওয়াব কামায়ের জন্য জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 رسول الله
এই মিয়া আপনারা এরকম কেন করেন? এটা কি একটা খেলার মজা? আল্লাহকে ভয় করেন না মোটেও? আপনারা মাইকের সমস্যার কথা বললেন, আমি আল্লাহর মহব্বত নিয়ে বয়ান শুরু করলাম, সাউন্ড ঠিক হয় নাই। ধৈর্য না থাকলে কি হবে? এই যে চিল্লা চিল্লি করতেছেন, এটা তো একটা কোরআনের মাহফিল, ইশারায় করেন, কথা বলেন, ইশারায় যা করেন, কেন চিল্লা চিল্লি করেন? কোরআনের প্রতি কি আপনাদের মায়া মহব্বত সব শেষ হয়ে গেল? কি আশ্চর্য ব্যাপার! আহ, বড় মুসিবত। যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, যারা বসতে পারলেন বসেন, সবাই তো বসতে পারবে না, যে যেভাবে আছে ওভাবে থাকেন, সময় কেন নষ্ট করতেছেন আপনারা? এরপরও কথা বলে, এরপরেও কথা বলে, জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم, اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم, یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری, یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری. ایک چشم زدن غافل ازا شاہ نباشی, ایک چشم زدن غافل ازا شاہ نباشی, شاید کہ نگاہ ہے کن داگاہ نباشی, شاید کہ نگاہ ہے کن داگاہ نباشی.
বিংলাবাড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজ 16 নভেম্বর 2016 তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরিদ্দিন ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান তথা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাকে আপনাদের সবাইকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমাম মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশার সাকিয়ে কৌসার আকা এ নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মৌজুদার সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা বলেন নাই জিম্বা নারায় পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন বলেন আমিন এই মে আপনারা কথা বন্ধ করেন আহাম্মক বারবার বলা হচ্ছে এখানে কোরআনের মাহফিল فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا আপনারা সবাই আমাকে মহব্বত করেন তার মানে কি এখানে বিশৃঙ্খলা করা আমি এই চেয়ারে বসি আল্লাহর কসম করে বলি আমি আদব রক্ষা করেও আমি বড় বড় বুজুর্গদের জুতা টাই নাই চেয়ারে বসি আমাকে যদি দেখেন আমার সম্মান এই সম্মানের পেছনে আমি মনে করি একমাত্র আমি ওস্তাদদের নেক দোয়া পেয়েছি আদব রক্ষা করার কারণে কিছু নেওয়ার জন্য যদি এসে থাকেন আল্লাহর রহমতের আশায় চুপচাপ থাকেন আল্লাহকে বলেন আল্লাহ পরিবেশ ঠান্ডা করে দাও কেন ঠেলাঠেলি করতেছেন আপনারা মানুষ কি বলবে এগুলো শুনে আপনারা কি মনে করেন আমার দুশ্মন নাই এরা কি বলবে আপনাদের আচরণ দেখে সবাই তো আর অশুনতে আসে নাই কেউ আর সেখানে কোনো দোষ পাওয়া যায় কিনা কালকে রাস্তায় রাস্তায় তারা বলবে এগুলো আমি আপনাদের সবাইকে মহব্বত করি অন্তরের থেকে আমি আপনাদেরকে মনে করি আপনারা আমার আপন মানুষ অতএব আপনাদের কাছে আমার বিনয়ী অনুরোধ
ইশারায় কথা বলেন কথা না বলে হাত দিয়ে বুঝায় বলেন কেন আওয়াজ করেন এটা কোরআনের বাগান এমন দামি এক বাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেখলাম এই এরকম কিস কিস আওয়াজ দেয় কেন বন্ধ করেন হাদিস শরীফে রাসূল একবার মসজিদে নববীতে বয়ান করতেছেন এখন তো যারা হজে গেছেন মসজিদের এরিয়া তো বিশাল এরিয়া তখন তো একেবারে ছোট ঘর খুবই ছোট ঘর আবার ওখানে কথা আবার ওখানে কথা ওই ছোট ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বয়ান দিতেছেন বয়ানের এক সময় বললেন তোমরা সবাই বসো দেখেন রাসূলের আদেশ মানতে কত আদব তাদের রাসূল বললেন সবাই বসুন সবাই বসে পড়ুন সামনে যারা বসলো এক সাহাবী আমি কিতাবে দেখেছি সেদিন এক সাহাবী মসজিদে নববীতে ঢুকতেছেন আমাদের গ্রামে বলে চৌকাট চৌকাট বুঝেননি দরজার নিচে দিয়া থাকে পাও উঁচু করে যেতে হয় এক পাও চৌকটের উপর দিয়া ভেতরে দিলেন আর এক পাও বাহিরে এর মধ্যে আদেটা আদেশ আসলো রাসূলের পক্ষ থেকে সবাই বসুন সাহাবী আর পা উঠায় নাই এক পাও ভেতরে আর এক পাও বাহিরে ওখানেই বসে বসে বেয়াদবি সবার কাছে ক্ষমা চাই আপনারা অনেক দামি মানুষ মর্যাদাবান মানুষ ভালো ফ্যামিলির সন্তান আপনারা আমি খারাপ ধারণা করে বলছি না আদব রক্ষা করেন আল্লাহ পাক আপনাদের সবাইকে এই কোরআনের ওসিলায় বরকতের কারণে আল্লাহ পাক সবাইকে বরকতপূর্ণ করে দিন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فمن كان যে ব্যক্তি চায় يرجو যে ব্যক্তি আশা করে لقاء ربه মুলাকাত করবে তার রবের সাথে আল্লাহ বলেন যে ব্যক্তি চায় মুলাকাত করবে কার সাথে কার সাথে لقاء ربه তার রবের সাথে ফল ইয়ামাল আমালান সালিহা তার জন্য আবশ্যকীয় করণীয় হলো সে নেক আমল করবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা এবং সে ইবাদতের মধ্যে নেক আমলের মাঝে তার রবের সাথে অন্য কাউকে অংশীদার বানাবে না শরীক করবে না এ হলো আয়াতের তরজমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ধর্ম তোমার দ্বীনকে তোমার নিয়তকে খাঁটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় এ হলো আয়াত ও হাদিসের তরজমা আপনারা যদি ধৈর্য ধারণ করেন দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দান করেন তো আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে রাখবো আল্লাহ পাক কবুল করুন যে কথাগুলো আপনার আমার সবার প্রয়োজন সেই কথা আল্লাহ আমার দিলে ঢেলে দিন এবং এই মাহফিলের আয়োজন এর পেছনে যারা সহযোগিতা করেছেন এলাকাবাসী মুরুব্বিয়ানে আজম যুবকরা এমনকি জনপ্রতিনিধি যারা এবং প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন প্রশাসনেরও সহযোগিতা আছে তো কথা বলেন আছে সবার জন্য আমি দিল থেকে দোয়া করি আজকের এই কোরআনের মাহফিল থেকে আল্লাহই সব সহযোগিতা যারা করেছেন সবাইকে কোরআনের বরকতে আমরা যারা আসছি সবাইকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাঁটি গোলাম রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করুন এ মাহফিল আমাদের কামিয়াবির নিশানা হয়ে থাক আল্লাহ পাক সেই হিসেবে আমাদেরকে কবুল করুন আমার আলোচনার বিষয়বস্তু হলো
নেক আমল আর একটা বিষয় হলো শিরিক শিরিক মুক্ত নেক আমল শিরিক মুক্ত নেক আমল আমল মানে কাজ আমল মানে কি ভাই বলিও মার একটু বাড়ায়া দেন আমল মানে সবাই বলেন আমল মানে কাজ কাজ এর আরবি আরো একটা শব্দ আছে ফাইলুন মানেও কাজ আমালুন মানেও কাজ ফাইলুন মানেও কাজ দুই কাজের ব্যবধান হলো আমল ওই কাজকে বলে যেটা উখরুবীর সাথে সম্পর্ক আখেরাতের সাথে সম্পর্ক আর দুনিয়ার কাজকে বলে ফাইল দুই নাম্বার ব্যবধান হলো ফাইল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শেষ না তার ক্রিয়া চলতে থাকে আপনি স্টেজ থেকে নিচে নামলেন এটাই কাজ নামার পরে কাজটা শেষ আর নাই আপনি কোন এতিমকে 10 টাকা দিলেন এটাও একটা আমল এই 10 টাকা দেওয়ার পরে আপনার দেওয়া শেষ কিন্তু ক্রিয়া বাকি থাকবে আপনি যতদিন আল্লাহ রাখেন এই যে 10 টাকা দান করলেন এর সওয়াব কবরে অনাদি অনন্তকাল চলতে থাকবে এই আমল দুই ভাগে ভাগ করা কয় ভাগ দুই ভাগ আমল কয় ভাগ দুই ভাগ একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল একটা কি নেক আমল আর একটা বদ আমল যারা উঠা বসা করার ব্যারাম এরা আজকে থেকে তওবা করেন জীবনে ওয়াজের প্যান্ডেলের ভেতরে বসবেন না আপনাদের ব্যারামের কারণে আমরা বহু দূরে মাইক লাগায় দিয়েছি ও দূরে দূরে বসে বয়ান শুনবেন আর বিড়ি টানবেন কিন্তু এখানে ঢুইকা কত মুরুব্বিরা বসা কত উলামায়ে কেরাম বসা এদেরকে ডেঙ্গি আপনি বেরিয়ে যাবেন এটা আদব হবে কিনা আমার সন্দেহ বিশৃঙ্খলার নামান্তর অতএব ধৈর্য ধারণ করে বসুন দোয়া করেন আপনাদের সকলের যত দোয়ার প্রয়োজন আমি বান্দা একার সে দোয়ার প্রয়োজন বুঝেন না কথা আল্লাহ পাক সবাইকে কবুল মঞ্জুর করুন জিব্বা নারায় সবাই বলেন আমিন আমল কয় ধরনের বললাম নেক আমল বদ আমল নেক আমল বদ আমল আচ্ছা আমি আরেকটু শুনি আপনাদের থেকে আপনারা কি আখেরি মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত আছে নাকি বাড়িতে তারা আছে কোন হঠাৎ চলে যাবেন হ্যাঁ সবাই মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ নাকি দুই একটা কথা দিলে লাগলে আবার রাগ করে চলে যাবেন লাগাবার নিয়তে বলি না যদি লেগে যায় তাহলে 10 টাকায় 40 লক্ষ টাকা বুঝেন না কথা লাগানোর নিয়ত নাই লাগতে পারে কেন লাগতে পারে আমি বলবো কোরআন অনুযায়ী নামাজের পক্ষে আমি বলবো কোরআন হাদিস অনুযায়ী পর্দার পক্ষে আমি বলবো কোরআন হাদিস অনুযায়ী হালালের পক্ষে যারা হারাম ছাড়া দিল শান্তি হয় না এরা হালালের বয়ান শুনলে একটু কষ্ট লাগা স্বাভাবিক লাগলে কি চলে যাবেন আমি কি আপনাকে লাগায় বলেছি না যারা লাগায় বলে তাদেরটা কষ্ট লাগার কথা আমার লাগানোর নিয়ত নাই বরং আমি সবার কাছে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি অশালীন কোনো কথা বলার নিয়ত নাই কাউকে টার্গেট করে দুটো কথা দুশমন ভেবে আমি বলবো এ নিয়ত নাই গতকাল আপনারা এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হাজির হয়েছে গতকাল আমি এর থেকে কম তো বলবই না যথেষ্ট পরিমাণ এর থেকে অনেক মানুষ আপনাদের লাকসাম চাঁদপুর রোডে বিজরা এলাকায় এত লোক সেখানে বয়ানের আগে এলাকার গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি তারা কথা বললেন আমার সাথে যে এক একজন হুজুর বয়ান করেন এক একটা টার্গেট করে দুই একটা
চাপ দিয়ে আঘাতমূলক কথা বলেন তো আমি বললাম প্রত্যেক বক্তা বয়ানের আগে তার উদ্দেশ্য ঠিক করতে হবে আমি বয়ান কেন করি আমি বক্তা বয়ান কেন করি আমার উদ্দেশ্য কি হাজার আল্লাহর বান্দারা নিজের টাকা খরচ করে পায়ে হেঁটে বহু দূর থেকে আপনারা এখানে আসছেন অবশ্যই আল্লাহর মহব্বতে আসছেন না টাকার জন্য না খানার জন্য আল্লাহর মহব্বতে রাসূলের আদর্শের মহব্বতে আসছেন আমার এতে কোনো সন্দেহ নাই আপনাদের থাকতে পারে আপনারা যে আসছেন টাকার জন্য আসেন নাই খানা পাওয়ার জন্য আসেন নাই অনেক জায়গায় এরকম খানার জন্য যায় ওখানে আবার প্রস্তারে দেওয়া থাকে আখেরি মোনাজাতের পরে খাওয়ান আছে বুঝেন না কথা কিন্তু এখানে এরকম কোন দাওয়া আছে নাই তো খানার জন্য কেউ আসেন নাই তো কেন আসেন আমি আমার দিল থেকে ভালো ধারণার উপরে বলছি আপনারা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আসেন এখন এখান থেকে কিছু কথা আপনাদেরকে আমি বলবো উদ্দেশ্য কি আমার আগে যাচাই করে নিতে হবে বক্তা হিসেবে আমার মনে রাখতে হবে শুধু আমি নই সব বক্তাদের মনে রাখা উচিত এখানে যারা আসছেন সবাই আমার murid না ভক্ত না সবাই আমার ভক্ত না এখানে বিভিন্ন দল সমর্থনকারীরা আছেন বিভিন্ন তরিকাতের লাইনের লোকেরাও আছেন সব বাদ দিয়া কথা হবে কোরআন আর সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহর আলোকে কোন দল বুঝি না কোন ভেদাভেদ নাই এক মহব্বতে কোরআন সুন্নাহর আলোকে বয়ান হবে আমি বয়ান করব উদ্দেশ্য কি বক্তার উদ্দেশ্য যদি হয় এমন যে সব মানুষ জাহান্নামে পাঠায় দিয়া আমি একা জান্নাতে যাব তাহলে ওই বক্তা এসেই যে বসে শুধু নিজের প্রশংসা আর অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি এটা তার উদ্দেশ্য ঠিক আছে বয়ান ঠিক আছে কারণ সে বক্তা সাহেব চাচ্ছেন সব মানুষগুলো জাহান্নামে যাক আর আমি একা জান্নাতে যাই তাহলে নিজের প্রশংসাই করবে আমি ভালো সব খারাপ সবাই জাহান্নামী আর বক্তার যদি উদ্দেশ্য হয় না জাহান্নামের পথে যারা অজানা চলতেছেন এদেরকে পায়ে ধরে হলো বুঝের মাধ্যমে আমি জান্নাতের পথে আহ্বান করব বক্তার উদ্দেশ্য যদি এমন হয় ওই বক্তা কখনো কাউকে মেজাজটাকে গরম করে রক্তের গরমে গালাগালি করতে কখনোই পারবে না আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন বক্সের মধ্যে কি একটু ইকো দেওয়া যায় না হালকা আমল কয় প্রকার নেক আমল বদ আমল যুবক ভাই আপনাদের কাছে আমি যুবক হিসেবে আপনার বুড়া তো হতে চলছি আজীবন কি যুবক থাকব নাকি একই পাতিলার পাক ভাত পাকায় এটাকে পাতিল বলে না একই পাতিলের ভাত পাকানো একই তরকারি মা খায় বাবা খায় আমি খাই ছেলে মেয়ে খায় একই খানা খেয়ে ছেলে মেয়ের যৌবন হচ্ছে প্রচন্ড বেগে দ্রুত মজবুত একই পাতিলার ভাত খেয়ে বাবাও খায় মাও খায় তারা হয় দুর্বল আপনি হচ্ছেন সবল একই খানা খেয়ে কেউ দুর্বল কেউ সবল এ কুদরত কা আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন আমিন আরো জোরে বলেন আমিন ফামান কানা ইয়ারজু লিকা فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন বান্দা যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চাস তাহলে বান্দা তোমার দুইটা কাজ করতে হবে কয়টা কাজ এক নম্বরে নেক আমল করবা দুই নম্বরে আমলের ভিতরে কাউকে অংশীদার বানাবা না শিরিক করবা না
দুই কাজের প্রথম কাজ হলো নেক আমল আমলের ব্যাখ্যা গেল আমল হলো দুই প্রকার নেক আমল আর বদ আমল নেক আমলগুলোকে বিভিন্ন নামে নামকরণ করে বলা হয় ফরজ ফরজে আইন ফরজে কিফায়া ওয়াজিব সুন্নাত মুয়াক্কাদা মুস্তাহাব বদ আমলও দুই প্রকার বদ আমল কয় প্রকার বদ আমল কয় প্রকার দুই প্রকার এগুলো বিভিন্ন নামে মাকরুহ তাহরিমি তানজিহ হারাম নাজায়েজ এই সব মিলে এই বদ আমল খারাপ আমল কত প্রকার এক প্রকার হলো ফাহশা আর এক প্রকার হলো মুনকার ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون كلام زند قرآن حكيم حكمت أولى يسلست قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشر قديم أستي قديم أستي نينو বদ আমল খারাপ আমল দুই প্রকার ভাই ভলিউম বাড়ান না ভাই খারাপ আমল কয় প্রকার আর জোরে বলেন মানুষের শরীরের মূল পুঁজি হলো রূহ আত্মা আত্মা যদি না থাকে তা মানুষ না মানুষের লাশ আমাদের বয়ানের রূহ মূল পুঁজি হলো এই মাইকের সাউন্ড বাতি লাগবে না প্যান্ডেল লাগবে না অন্ধকারে লাগায় দিবেন লাগবে শুধু মাইক হইলেই এজন্য বারবার মাইক ওয়ালাকে বলি বেয়াদবি আপনারাও মনে নেবেন না ওই ভাইও জানো মনে না নেন সাউন্ড যত বাড়বে দোয়াও তত বাড়বে বুঝেন না কথা আর সাউন্ড কমলে ইউনিট সব কাটায় দিবে আল্লাহ আজকের মাহফিল কবুল করুন আর জোরে কোন বদ আমল কয় প্রকার ফাহশা আর মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে গ্রহীত কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে নিশ্চয়ই তাকিদ দিয়ে বলা হয়েছে অথচ আমাদের ভেতরে বহু নামাজি অন্যায় অত্যাচার অবিচার জুলুম করিনি কথা বলেন করি ব্যাপার কি আল্লাহ তো তাকিদ দিলেন অবশ্যই নামাজ মানুষকে অন্যায় পাপাচার গ্রহীত কাজ থেকে ফিরায় রাখবে নামাজ অথচ নামাজি বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না কেন ভিন্ন আলোচনা ভিন্ন জবাব এই খারাপ কাজ দুই রকম এখানে বলা হয়েছে ফাহশা মুনকার ফাহশা ওই রকম খারাপ কাজকে বলে যেই খারাপ কাজগুলো নিজের বিবেক নামের আদালত ধরতে পারে কোনো দলিল প্রমাণের প্রয়োজন হয় না দলিল প্রমাণের প্রয়োজন এই যুবকরা ঘুমাও না বই বই বাদাম খাও আওয়াজ দিলে কি হয় ভাইরা আমার ফাহশা ওই কাজকে বল মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করলে কি খারাপ হইব মোবাইল ফ্ল্যাশ বন্ধ কর ভাই দিলের মধ্যে কিছু ঢুকে এটারে ধরে রইছো হাত ব্যথা হইতেছে ফট করে ঘুমায় গেলে পড়ে গেল শেষ অজু শেষ মোবাইল ওই বুঝে না সব আরাকান কাশ্মীর থেকে বেড়াইতেছে
ভাইরা আমার আপনারা অনেক হাসি দিচ্ছেন খুব আনন্দ মনে হচ্ছে অথচ পরশুদিন আমি টেকনাফ থেকে কক্সবাজারের রোডে যাচ্ছি সাগরের এপার পাহাড়ের পারশে দাঁড়িয়ে দেখছি সচক্ষে বার্মার মুসলমানের পুরো গ্রাম শুদ্ধা বাড়ি ঘরে আগুন জ্বলতেছে নিজের চোখে তাকায় দেখলাম সাগরের ওপারে আগুন জ্বলছে আর মানুষগুলো হাহাকার করছে ঘরবাড়ি ছেড়ে মায়ের সামনে সন্তানকে জবাই করে দিচ্ছে কোন নির্বিচার কোন চিন্তাই নেই তাদের গ্রামকে গ্রাম আগুন জ্বলতেছে আগুন জ্বলে দেখা যায় এপার থেকে আর ওদের কিছু আত্মীয় স্বজন টেকনাফ এলাকায় এপারে আছে তারা ওই সাগরের পারে বসে বসে আগুন দেখে আর চোখের পানি ছেড়ে কান্না করে যার পেটে ব্যথা সে খুব চিৎকার করে আরে ভাই চিল্লাও কেন বলে পেট ব্যথা হইলে এত চিল্লায় নাকি তুমি বুঝো না পেট ব্যথা কত কঠিন বার্মার মুসলমান কত কঠিন অসহায় অবস্থায় আছে না রাতের ঘুম যুবতী মেয়েদেরকে ধরে জঙ্গলের পাহাড়িয়ার ভেতরে নিয়ে অত্যাচার অবিচার এরপরে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আজ পৃথিবী মুসলমানের অবস্থা বড় করুণ একটু যদি বিশ্লেষণ করি তাহলেই বলা হবে আমার কথার আওয়াজ এত উঁচু কেন কে বলবে কথা শুনবে কে এখান থেকে আমি বলবো সবাই চিৎকার দিবে ঠিক ঠিক বলে চিৎকার দিবে আল্লাহ না করুন কোন বিপদ চেপে আসলে এই মুসলিমরা ঠিক বলে আবার পেছনে বলবে হুজুরের এত গরম হওয়া উচিত হয়নি এটাও বলে ঠিক এটাও ঠিক ওরে বাঙালি চালাক রে বাঙালির এই জন্যই তো আরবের মানুষ ভয় পায় এরা ওমরার ভিসা নিয়ে আর ফেরত আইয়ে না এমন সিপাহী পালায় যায় যে কম্পিউটারেও ধরা পড়ে না কত বড় পাটপা আর এর মধ্যে যদি নোয়া খাইল্লা বড়ি খাইল্লা তো কথাই আরো চালা এক হুজুরের থেকে শুনলাম কয় যে মাটির নিচে বলে কেউ ডিপটি ও বয়েল বসাচ্ছে তো পাইপ ভেতরে ঢুকাচ্ছে কিছু দূর গিয়ে পাইপ আটকায় গেল পাইপ ভেতরে ঢুকছে না কেন তো মাটি খনন কর তো খনন করে দেখে বলে ওখানে বরিশাল আর নোয়াখালীর দুই মাথায় বাজাবাজি শুরু হয়ে গেছে কথার কথা একজন আবার যদি কয় হুজুর এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াত আছে কত তার সেরা আছে কবি এই কথা কত নাম্বার সুরা আছে হুজুর এই ঘটনা বাটপা আল্লাহ হেদায়াত দান করুন আর জোরে বলেন আমিন ভাইরা আমার ফাহশাও খারাপ কাজ মুনকারও খারাপ কাজ ফাহশা ওই খারাপ কাজকে বলে যেই খারাপ কাজগুলো বুঝার জন্য কোনো দলিল প্রমাণ প্রয়োজন হয় না নিজের বিবেক নামের আদালত যথেষ্ট যেমন মিথ্যা একটা অন্যায় এই মিথ্যা কথা যে অন্যায় এটা বুঝতে হলে কোনো দলিল লাগবে আমরা মুসলিমরাও বুঝি বেদিনরাও বুঝে মিথ্যা কথা বড় মহাপাপ অন্যায় গালি দেওয়া সওয়াব না গুনাহ এটা কি কোনো দলিল লাগবে না এটা বেদিনরাও বিধর্মীরাও জানে গালি দেওয়া কেউ পছন্দ করে না কেন এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ মদ পান করা সওয়াব না গুনাহ এটা বুঝতে দলিল লাগে বিবেক নামের আদালত কয় যে মদ পান খারাপ কেন মদ পান কইরা সবাই জিকির করে কেউ জিকির করে মদ পান করে লুঙ্গি খুলে ভাঙরি বাঁধে আর বিবিরে মা কয়া ডাকে আর রাস্তার পার্শ্বের খাম্বা ধরে ঠেলে আর কয় মাঝে আর লোকন সরে বুঝেন নাই আর বলে গোটা দেশের মালিক আজ থেকে আমি এদেশের দায়িত্ব এখন আমার পুরো মাস্তানি এখন আমার ম্যাডাম বলে তুমি মাস্তানি করো ঘরে তো চাল ডাল তৈল কিচ্ছু নাই বলে সব দোষ বোতলের আমার কোনো দোষ নাই তাহলে মদ পান করা সওয়াব না গুনাহ এটা বুঝতে দলিল লাগবে এ সমস্ত কাজ হলো ফাহশা আর মুনকার ওই কাজ যেগুলো বুঝতে দলিল লাগবে
যেমন একটু বলবো নাবার অ্যালার্জি শুরু হয়ে যাবে বুঝাবার জন্য বলছি এখানে আমি বললাম আগে বিভিন্ন দলের লোক আছেন বিভিন্ন তরিকার লোক আছেন নাই আপনি যেই পীরের murid হন না কেন আপনি যদি বলেন হুজুর আমি মাইজবান্দারের murid আমি চন্দ্রপাড়ার murid আমি দিল খুলে বলছি স্পষ্ট করে বলছি আমার দিল আপনার থেকে একটু দুশমনের ভাব নাই হ্যাঁ ভুল আপনার হতে পারে আমার হতে পারে আপনার ভুলকে ধরিয়ে দেওয়ার নিয়ত আমার আছে তবে গালির মাধ্যমে নয় আপনার পায়ে হাত রেখে শালীন ব্যবহারের মাধ্যমে গালির মাধ্যমে নয় গালি দেওয়া রাসূলের তরিকা নয় শয়তানের তরিকা আমি আপনাকে হিংসার নজরে কিছুই বলছি না আমি দিল থেকে মহব্বত করছি আপনাকে আমি বুঝাবো তবে গালি দিয়ে নয় আপনাকে শালীন ভাষায় এমন ব্যবহার দিয়ে বুঝাইতে হবে যেই ব্যবহারে আপনি যেন সঠিক দিনের দিকে আসার জন্য আগ্রহ প্রকাশ করেন এর থেকে আর খোলামেলা কথা কেমনে বলবো এরপরে আমি বলছি মুনকার ওই কাজ খারাপ কাজ মুনকারও মানে খারাপ ওই খারাপ যেটা বুঝতে হলে দলিল লাগবে যেমন সিজদা দেওয়া সওয়াব না গুনাহ কিও একদম কয় গুনাহ এই বুঝে না বুঝে ফট করে একটা কয় তো সিজদা দেওয়া কি সওয়াব না গুনাহ দাঁড়ানো ভাইরা কি বলেন সিজদা দেওয়া সওয়াব না গুনাহ এই সিজদাটা যদি কেউ সম্মান প্রদর্শন করো তো কোন পীরের পায়ে প্রথমা কোন কবরে দেয় তাহলে হবে শিরক কি হবে শিরক হবে শিরক মানে কি সওয়াব না চূড়ান্ত খারাপ গুনাহ এমন গুনাহ শিরক আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم عليه الجنة ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما সব গুনাহ মাফ হবে কিন্তু শিরক গুনাহ মাফ কেউ যদি সিজদা দিতে গিয়ে কবরে সিজদা না গায় দেয় যেই লোকটা পীরের পায়ে সিজদা করে অথবা কবরে সিজদা করে জিজ্ঞাসা করি ভাই তুমি কেন সিজদা দাও বলে সম্মান 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 আমি বলবো তুমি তো শিরিক বিদআত করতেছো লোকটা বলে সওয়াব এখন এটা সওয়াব নাকি গুনার কাজ এটা এখন বিতর্কের অনুষ্ঠান হয়ে গেল এটাও খারাপ তবে বুঝার জন্য এখন দলিল কায়েম করতে হবে ওই বান্দা বলে আমি সম্মানের সাথে আমার পীরের সম্মান করে সিজদা দিলাম আদম নবীর সম্মান করে ফেরেশতারা সিজদা করেছে আমরাও সিজদা দিচ্ছি যারা সিজদা দেয় তারা সওয়াব মনে করেই দেয় আমি বলি গুনাহ তারা বলে সওয়াব এই যে খারাপ কাজ এটা বুঝার জন্য এখন দলিল কায়েম করতে হবে নবীর দ্বারা সালাম দেওয়া কেউ বসে বসে সালাম দেয় কেউ নবীর নূরের তৈরি বলে কেউ মাটির তৈরি বলে কেউ বলে আমার নবী গায়েব জানেন কেউ বলেন নবী গায়েব জানে না এগুলো নিয়ে যে বিতর্ক এই খারাপ গুনার কাজগুলো যাদের মধ্যে আছে এটা বুঝার জন্য তোমার বিবেক নামের মাস্তানি যথেষ্ট না এগুলো বুঝার জন্য তোমার দরকার হলো কোরআন হাদিসের দলিল ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে যদি মোলাকাত করতে চাও তাহলে তোমার দুটো কাজ করতে হবে এক নম্বরে নেক আমল কি আমল নেক আমল এই নেক আমল এমন ভাবে করবা আমলের মধ্যে যেন কোনো শিরিকের গন্ধ না থাকে এমন ভাবে আল্লাহর ইবাদত করবা
ঘটনা মনে পড়ে গেল পয়গম্বর মূসা অথবা পয়গম্বর ঈসা রাস্তা দিয়া চলতেছে হঠাৎ করে দেখে পাথরের মধ্যে এক আল্লাহর বান্দা বুজুর্গ বসে বসে আল্লাহর নামের জিকির করে আল্লাহর নবী ডাক দিয়া কয় রে মূসা নবী বলেন এ বুজুর্গ তুমি এখানে কত বছর আল্লাহর ইবাদত করো বলে 400 বছর বলো তোমার মনে কোনো আশা আসেনি বলে হ্যাঁ আমার মনে দুইটা আশা আছে কয়টা দুটো আশা আমার মনে এক নাম্বার আমি আমার জীবদ্দশায় আমি শুনেছি মূসা নবীর আগমন হবে তারে একবার আমি দেখব আর একটা আশা আমার ঠান্ডা এক গ্লাস পানি পান করব আল্লাহর গোলাম এই কথা বলার পরে আবার ডিস্টার্ব করে কেন ভাই যেভাবে আছে চলুক না শুধু ভলিউমটা বাড়ায় রাখেন যথেষ্ট পয়গম্বর মূসা নবী বললেন হে আল্লাহর গোলাম তোমার দুটো আশা করেছো এক নম্বরে তুমি পয়গম্বর মূসা নবীরে দেখবা তুমি দেখে নাও আমি হলাম তোমার সে আসন্নিত পয়গম্বর মূসা আমাকে দেখে নাও বুজুর্গ আল্লাহর গোলাম মূসা নবীর দিব্য আরামে নয়ন ভরে দেখলেন দেখা শেষ বলে হ্যাঁ আল্লাহর নবী বললেন এবার দাঁড়াও তোমার জন্য আমি এক গ্লাস পানির ব্যবস্থা করে দেই পয়গম্বর মূসা নবী পানি দেখছেন নি অবস্থা এরা বুঝে না কথা এতক্ষণ যেভাবে ছিল ওইভাবে রাখেন আর বলিও মারো দেন ভাইরা আমার পয়গম্বর মূসা নবী পানির গ্লাস নিয়ে যখন ওই বুজুর্গর সামনে দাঁড়ায় গেলেন দেখে বুজুর্গ দুনিয়াতে আর জিন্দা নাই মূসা নবী তো রাগী নবী খুব রাগ মাঝে মাঝে নাকি এমন ভাবে পাগড়ি আর লাঠি ফালায় দিয়া বলতো রে খোদা তোর সব নিয়ে যা চাকরি আর করুম না পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় রে মালিক এত বছর পর্যন্ত বান্দা তোমারে ডাকলো আজ দুইটা আশা করছে আমাকে দেখবে আর এক গ্লাস পানি পান করবে তোমারে এত বছর ভুলে নাই তুমি এক গ্লাস পানি পান করার সুযোগ কেন দিনা না রে আল্লাহ এটা কি ইনসাফ হলো নাকি দয়াময় রব্বুল আলামিন বলেন ও মূসা আমি আল্লাহর ইনসাফ বুঝার মতো মেধা তোমার ভেতরে এখনো পূর্ণ আসে নাই আমি ওই বান্দারে দুনিয়া থেকে নিয়ে যাওয়া পানি পান করানোর আগেই আমি আল্লাহর এটাই হলো ইনসাফ বুঝতে চাই রে মালিক ইনসাফ কেমন করে হলো রে মাওলা আল্লাহ বলেন ও মূসা তুমি আমাকে জবাব দাও এই বুজুর্গ কত বছর এই পাথরের উপরে বসে আমার ইবাদত করেছে আল্লাহর নবী মূসা বলেন ও আল্লাহ 400 বছর তোমার ইবাদত করেছে বলো নবী মূসা এই 400 বছর পর্যন্ত বান্দারে কে খানার ব্যবস্থা করেছে আল্লাহর নবী মূসা ডেকে বলেন রে মালিক তুমি আসমান থেকে খানার আয়োজন করেছো আল্লাহ বলেন ও মূসা 400 বছর পর্যন্ত যেই বান্দাটারে আমি আসমান দিয়া খানা দিতে পারলাম তুমি আমাকে জবাব দাও সেই আমি আল্লাহ কি এক গ্লাস পানিও দিতে পারতাম না অবশ্যই পারতেন আমার কাছে পানি না চাইয়া তোমার কাছে কেন চাইল এটা আমি বরদাস্ত করতে পারি নাই আমি আল্লাহ তার থেকে জীবনটারে নিয়ে গেলাম ওরে নবীর উম্মতের দল যা চাও আর আল্লাহর কাছে চাও আল্লাহর দরবারে কোনো অভাব নাই দুনিয়ার সবার অভাব আছে একমাত্র আল্লাহ তাআলার কোনো অভাব নাই ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ আরো আস্তে করে বলেন আল্লাহ পাক বলেন মানব জাতি
নাই তোরা সব হলি ফকিরের দল আর আল্লাহ হলেন একমাত্র ধনী আল্লাহর মতো দুনিয়ার কেউ নাই তোমার সব কিছু আজ আছে কমতে থাকে শেষ হয়ে যায় আর আল্লাহর দরবারে যা আছে কোনোদিন কমার নয় অতএব তোমার যা প্রয়োজন তুমি দুনিয়ার কাছে চেও না তুমি আল্লাহর কাছে চাও কার কাছে হর গরিতে নেকে তু তৈয়ার হয় জুন মঙ্গে উসে তু বেজার হয় এলাহি তু মেরা মাবুদ হয় ইয়া এলাহি তু মেরা মাশুক হয় আমরা সবাই আল্লাহর সাথে মোলাকাত করতে চাই সবাই চাই আল্লাহ বলেন যদি মোলাকাত করতে চাও দুটো আমল করো দুটো কাজ এক নম্বরে নেক আমল এক নম্বরে কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস মেহমানখানা বানায় দিব ঈমান আনার পরে নেক আমল ওরে গোলাম এই নেক আমল যদি আল্লাহর কাছে কবুলিয়াতের দরওয়াজায় নিতে চাও নেক আমল নামাজ পড়াটাও নেক আমল রোজা রাখা নেক আমল দান করা নেক আমল এই নেক আমলটা পারফেক্ট পরিপূর্ণ মজবুত নেক আমলটা পরিপূর্ণ গ্রহণযোগ্য হবে চারটা জিনিস যদি ভেতরে পাওয়া যায় কয় জিনিস কথা কথার থেকে কোথায় যাই স্মরণ রাখবে নেক আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভের জন্য কয়টা জিনিস লাগবে এক নম্বরে লাগবে ইলম এক নম্বরে কি ইলম ইলম লাগবে কোন ইলম বলে বাইবেলের ইলম না না একমাত্র কোরআন সুন্নার ইলম কোরআনের ইলম লাগবে বান্দা তুমি নামাজ পড়বা নামাজ কেমনে পড়বা তা তোমার জানতে হবে না হয় তুমি কেমনে পড়বা ওযু করবা ওযুর ইলম তোমার জানতে হবে কেমন করে তুমি ওযু করবে কেমন করে তুমি নামাজ আদায় করবে কেমন করে তুমি যাকাত দিবা যাকাত নেক আমল দিতে হলে তুমি যাকাতের ইলম অর্জন করো এক নম্বরে নেক আমলের জন্য ইলম লাগবে কি লাগবে জোরে বলেন এলিম নিতে হবে আর এলিম যদি জানতে চাও একজন এলিমওয়ালার কাছে যাও আর এলিমওয়ালার থেকে যদি এলিম নিতে চাও তাহলে মাস্তানি করলে হবে না মাথা নত হয়ে তার থেকে তুমি এলিম নাও যদি মাথা উঁচু করে যাও উঁচু জায়গায় কোনোদিন বৃষ্টির পানিরা থাকে না নরম জায়গায় নিচু জায়গায় বৃষ্টির পানিগুলো গড়ায় যায় যার দিলটা ছোট থাকবে বিনয় থাকবে তার উপরে আল্লাহর রহমত আসবে মনে করছো না না আমি কোন হুজুরের কাছে যাব আমার কাছে কোনো হুজুর ভালো লাগে না আমার কাছে কোনো মাওলানা ভালো লাগে না আমার কাছে কোনো মুফতি সাহেব ভালো লাগে না আমার কাছে কোনো ইমাম ভালো লাগে না আমি এখন একা একা কোরআনের বাংলা তরজমা পড়ে নামাজ শিখব রোজা শিখব আমি এখন হাদিসের বাংলা তরজমা পড়ে পড়ে বুখারীর বাংলা পড়ে আমি ইসলামের উপরে আমল করব এলেম দরকার তবে আমি নিজে নিজে এলেম শিখবো নিজে নিজে রে বাবা যদি ইঞ্জিনিয়ারিং বই বাজারে আছে ডাক্তারি বইও বাজারে আছে নিজে নিজে যদি ডাক্তারি বই পড়ে ওস্তাদ কাছে যায় না এই বান্দা ডাক্তারি বই নিজে নিজে পড়ে ওস্তাদের কাছে যদি না যায় রোগী মারা ছাড়া কোনো পত্তার থাকবে না নিজে নিজে ইঞ্জিনিয়ারিং বই পড়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না নিজে নিজে ডাক্তারি বই পড়ে পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না একজন ডাক্তারের পেছনে সময় দিতে হয় ওরে বান্দা তুমি যদি সাইকেল চালানো শিখতে চাও একজন বিজ্ঞ মিস্ত্রির কাছে গিয়া শিখতে হবে তুমি গাড়ি চালানটাও যদি শিখতে চাও একজন ভালো পারফেক্ট গাড়ি মিস্ত্রির কাছে গিয়া তোমার ওস্তাদ মনে করে নরম ভাবে নত হয়ে শিখতে হবে ওরে নবীর উম্মতের দল নিজে নিজে ডাক্তারি বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না ওস্তাদ ছাড়া ওস্তাদকে ধরা ছাড়া একজন খাটি আল্লাহওয়ালার আল্লাহওয়ালার পেছনে
আপনি দিয়ে আপনি দূরে সরে শেষে স্টক করবেন ভেজাল বলবেন আর এরা কেবে এগুলো করে আল্লাহই জানে ভাইরা আমার নিজে নিজে বাংলা কোরআনের তরজমা পড়ে নিজে নিজে হাদিসের তরজমা পড়ে ওই ডাক্তারি বই পড়ে যেমন নিজে নিজে ডাক্তার হওয়া যায় না ঠিক কোরআন হাদিস নিজে নিজে তরজমা পড়ে কোন ওস্তাদের কাছে না গিয়া মুক্তি হওয়া যায় না ইলম অর্জন করা যায় না ধোকাবাজ হওয়া যায় ইলমের ইজাজ কর দন বেহিসাব ইলমের ইজাজ কর দন خلق را دادن جواب با سوا او نبیر امتر دال نیک عمل لگ بکنو اللہ ارشاد ملاقاتر جنو بلی نیک عمل تا پوری پورنو جو دی اللہ ارکاسے گروہن جو گتر من چاو چار کازی نشنی عمل کرو نا ہوئے عمل کرو با کنو کاز ہوئے نا নামাজ পড়ো গুনাহ কেন সারো না আমার থেকে জবাব হলো চার জিনিস তোমার নামাজে নাই এক নম্বরে নামাজের এলেম তোমার কাছে নাই রুকুর থেকে যে সোজা হয় আর দাঁড়ান ওয়াজিব তুমি না যাই না রুকুর থেকে পাকা হয় আর দাঁড়া কোন রকম আবার সেজদায় চলে যায় ওয়াজিব তরক হয়ে গেল ওরে নবীর উম্মতের দল দুই সেজদার মাঝখানে সোজা হয় বসা ওয়াজিব তুমি বসলা না কেন জানলা না তোমার দুই সেজদার মাঝে যদি সোজা হয় না বসো তাহলে ঠাস করে যদি এক একটার পরে একটা দিয়া দাও দোনো সেজদাই একটা বলে গণ্য হবে দুইটা বলে গণ্য হবে না তোমার নামাজই ঠিক নাই কারণ তুমি নামাজের ইলম জানো না এজন্য আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি কত চমৎকার নবীর হাদিস সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি নামাজ আদায় করো কিতাবে যেমন দেখো বলে না না আমাকে যেমন দেখো এইভাবে সাহাবায়ে কেরাম তোমরা নামাজ আদায় করো ও সাহাবায়ে কেরাম তোমরাও তাবিন্দির জানায় দাও ও তাবিঈন নামাজ পড়ো তোমরা আমাদের সাহাবায়ে কেরামদের যেমন নামাজ আদায় করতে দেখো তাবিঈনরাও তোমাদের পরবর্তী লোকেরে জানায় দাও ও তাবিঈ তাবিঈন নামাজ আদায় করো আমগো তাবিঈনরে যেমন আদায় করতে দেখো তাবিঈন তবে তাবিঈনরা তোমরাও জানায় দাও ও এলাকার উলামায়ে কেরাম তোমরা নামাজ আদায় করো আমগো তবে তাবিঈনদের যেমন আদায় করতে দেখো উলামায়ে কেরাম তোমরা সাধারণ মুসলমানেরে জানায় দাও ও কুমিল্লার দেবিদ্বারের মুসলমান কোম্পানিগঞ্জের মুসলমানেরা তোমরাও নামাজ পড়ো আমাদের ভিতরে হক্কানি কান্নাওয়ালা ফাকরিওয়ালা বুজুর্গ তাহাজ্জুদওয়ালা ভালো ব্যবহারওয়ালা কান্নাওয়ালা বুজুর্গ আলেমদের যেমন নামাজ পড়তে দেখো তেমন তোমরা নামাজ আদায় করো নবী কখনো বলে নাই কিতাব দেইখা দেইখা নামাজ পড়ো আজকে যারা আলেম ওলামার অনুসরণ বাদ দিয়া শুধু কিতাব নিয়ে দৌড়ায় এরা সব একুল গেল কুল গেল নামাজ তাদের নামাজের মতো হয় না আমরা দেখছি আপনারা দেখছেন এই কথা না বলি ভাই খুব জরুরি কথা বলছি ভাই বেয়াদবি অনুরোধ এতদিন দেখছি আব্বায় নামাজ পড়ে এখনো আব্বাই দেয় মায় নামাজ পড়ে আমি কথা বল না কেন বুকে হাত দিয়ে উম্মা এখন দি কিতাবাদি ভরিয়া হুজুর টুজুর কোন টাইম নেই এখন নারী পুরুষ সব সমানে বুকে হাত দেয় ঠিক নেই তাহলে যদি বুকে হাত না বাঁধলে নামাজ হয় না তো বাপের দাও শেষ মার দাও শেষ দাদার দাও শেষ দাঁত নানার দাও শেষ চোদ্দ পুরুষ গেছি গেছে হান ঠিক নি হায়
আল্লাহ আপনি হেদায়েত দান করুন সল্লু কামা রাইতুমুনি উসল্লি নামাজ আদায় করো যেমন ভাবে নবী বলেন আমাকে নামাজ আদায় করতে দেখো ওই এলাকার মুসলমান তোমরা নামাজ আদায় করো যেমন উলামায়ে হক্কানীদের যেমন আদায় করতে দেখো না না আলেম টালেম দরকার নাই আমি কম বুঝি নাকি কোরআন আছে হাদিস আছে আর কি দরকার আমি কোরআন হাদিস নিজে নিজে পড়া সব জান্নাত রেডি করে ফেলব কোরআন হাদিস রোগ রোগ শরীরের মধ্যে কি অ্যালার্জি পেট ব্যথা মাথা ব্যথা চোখ ব্যথা এখন এই রোগের জন্য ডাক্তারের কাছে যাওয়া দরকার নেই কথা বলেন কয় না এলোপ্যাথিক ডাক্তারের কাছে যা কয় ভালো লাগে না ও দামি দামি ট্যাবলেট ক্যাপসুল দেয় গলায় না জানি বাজায় আটকায় মরিয়া যায় যাব না হোমিওপ্যাথিক ডাক্তারও চাই না আমি নিজে নিজে একটা চিকিৎসা কইরা কোন রকম গাছের পাতা খেয়ে বাঁচতে থাকি ওরে আল্লাহর বান্দা তুমি যদি কোনো চিকিৎসকের কাছে না যাও নিজে নিজে তুমি এবার ঔষধ নিজে আবিষ্কার করবা বলে কেমনে কয় এই বাজারে খোলা ময়দানে বই বিক্রি করে ওই যে স্টল দিয়ে বই বেছে ওরে খোদা হনে বহু গাছ পাতা তরুলতার রোগের ঔষধের বহু বই কয়টি বই রে তুই নিজের চিকিৎসা করা যায় ডাক্তারের গেলেই ঔষধ দিবে দশ টাকার ভিজিট নেবে ভাষ্য এই ঝামেলার দরকার কি আমি মাত্র পনেরো টাকার একটা বই বোনাজির বই বইরা একেবারে ঔষধ টৌষধ খাইয়া জাগাত ঘুমায় বলে ভাইরা আমার ডাক্তারের শরণাপন্ন যদি না হয় তাহলে এই রোগী নিজে নিজে ঔষধ খেতে গিয়ে মাস্তানি করে চালাকি করার কারণে নিজের রিয়াকশন হবে অ্যাকশন হবে না ওরে নবীর উম্মতের দল যাদের আত্মার ভেতরে রোগ আছে হিংসা করা কবিরা গুনে এটা আত্মার রোগ নিজেরে বড় মনে করা কবিরা গুনে এটা আত্মার রোগ ওরে মুসলমান মানুষকে দেখাবার জন্য কিছু করা এটা রিয়া এটা কবিরা গুনা এটাও আত্মার রোগ এই রোগের চিকিৎসার জন্য নিজে নিজে সম্ভব নয় প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে মাছের জন্য এটার জীবন হলো পানি পানি ছাড়া মাছ যদি কেউ রাখতে চায় থাকবে নি ভাইরা আমার পানি ছাড়া যেমন মাছ থাকা অসম্ভব ভালো করে শুনো হে মুমিন মাছের জন্য আবশ্যকীয় তার মূল ভিত্তি হলো পানি ওরে নবীর উম্মতের দল তুমি যদি চিকিৎসার জিন্দেগি তুমি চাও তোমার রুহানি রোগের চিকিৎসা করতে যদি চাও এই রুহানি রোগের চিকিৎসার জন্য তোমার কোনো মডিফাই করার দরকার নাই আবিষ্কার করার দরকার নাই রুহানি রোগের চিকিৎসার মূল ভিত্তি হলো একা একা হবে না আর একজনের অনুসরণ করা লাগবে এটা সিদ্ধান্ত আমার নবীজিরও না এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহ সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তকে মাস্তানি করে বৃদ্ধাঙ্গুলি দেখাও কেন আল্লাহ নিজেই বলেছেন ফাদ আফলাহা মান যাক্কাহা রাসূলকে আমি চার দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম নবীজির এক নাম্বার মানুষের কোরআন তেলাওয়াত করে শোনাবে দুই নাম্বার দায়িত্ব মানুষের অপবিত্র আত্মাটারে পবিত্র বানাবে ইউযাক্কিহিম যাক্কা ইউযাক্কি এই যে একটা ফেল আরবি গ্রামারের নিয়মে এই ফেলটা তো মুতাআদ্দি ফেল নিজে নিজে সম্ভব না ফেল ফাইল মিলে কাজ সম্পূর্ণ হয় না মাফউলের প্রয়োজন হয় অতএব যাক্কা ইউযাক্কি এমন একটা ফেল এমন একটা ক্রিয়া যেটা কর্তার দ্বারা সমাধান হয় না কর্তা অন্যের সাহায্য নিতে হয় ঠিক আত্মা পবিত্র আল্লাহ নিজেই বলেন নিজে নিজে নিজের আত্মা পবিত্র করা যায় না একজন পবিত্র আত্মাওয়ালার অনুসরণ করতে হবে এ সিদ্ধান্ত কার আল্লাহর সিদ্ধান্তের উপরে তুমি কলম ধরো কেন ভয় লাগে না বরং তুমি আজকে বলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি গান দেখো
আজকে তুমি গায়ের জোরে রাগের ঠেলায় হিংসার নজরে বলছো ইলিয়াস রহমাতুল্লাহ আলার বিরুদ্ধে কথা বলছো তাবলীগ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলছো জিকিরের বিরুদ্ধে কথা বলছো হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলছো তোমার কি ভয় লাগে না আমার তো ভয় লাগে আমি তো কোনোদিন কোন উল্টা যারা আমাদের লাইনের বিপরীত তাদেরকেও কিছু বলি নাই বলার নিয়ত নাই আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে বসেছি আমি ভিন্ন টুপিওয়ালা টুপি ছাড়া কাউকে হিংসাও করি না বাঁকা নজরও দেখি না আমি গোল জামা কলারবিহীন জামা পরে বসেছি ভিন্ন পোশাকওয়ালাকে হিংসাও করি না উল্টো কিছু বলি না আমি তো কওমি মাদ্রাসায় পড়েছি আমার সমস্ত বয়ানগুলো ইন্টারনেট থেকে সার্চ করে বের করো একটা বয়ানও তো আমি অন্য কোন প্রতিষ্ঠান স্কুল কলেজ ভার্সিটি আলিয়া আমি ভিন্ন নজরে দেখি না কিছু বলি নাই অজান্তে দুই একটা কথা যদি বলেই ফেলি ধরায় দাও তুমি আপন হয়ে ইমানের তাগিদে আমি তওবা করে নিব গালি দেব কেন তুমিও আমার পাঁচকল্লির বিরুদ্ধে কথা বলো কেন তুমি কওমির বিরুদ্ধে কথা বলো কেন এত হিংসা তোমার অন্তরে কেন তাবলীগের বিরুদ্ধে কথা বলো কেন এ সমস্ত কথা টুকটাক ভুল যদি থাকেও আলেম ওলামা নিয়ে ঘরোয়া পরিবেশে সমাধান করো সাধারণ মানুষের সামনে আমলের বয়ান করো নামাজের বয়ান করো রোজার বয়ান করো বিতর্কিত বয়ান করে মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করো কেন দলে দলে ডিভাইড করো কেন যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলে জিকিরের বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে ওপেন গালাগালি করে তারা ভণ্ড 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 কষ্ট লাগে না কি বাস দিছি বাস আরে বাস দেই না রে বাবা আমগো বাস দিছি ওই বাস বাইর করতেছি আর বাস বাইর করলে তো আওয়াজ হইব না রক্ত তো আমার ভিতরে আছে কি একটু যদি না হইতো রক্তের হকই তো আদায় হইব না কি বলে তারপরও মাপ চাওয়ার জন্য রেডি ভুল আমারও হতে পারে এই জন্য আপনি মাইক লয়ে বাবায় ছেলে মেয়ে ঝগড়া লাগে না এই জন্য ছেলে কি মাইকিং করে রাস্তায় যে আমার আব্বার সাথে আছে কঠিন এক ঝগড়া লাগছে হ্যাঁ আমরা হুজুরেরা হুজুরেরা তর্ক বিতর্ক হতে পারে এই জন্য তো মাইক লইয়া পঞ্চাশটা মাইক টানাইয়া আর ১৩ জন লোক লইয়া মাইক পঞ্চাশটা লোক ১৩ জন লইয়া আর ডেক ১০টা লইয়া খাওনের হরদম দিয়া এরপরে কাফের কাফের বলে গালি দেওয়ার পেছনে যুক্তিকতা কি আমি জানি না আল্লাহ ভালো জানো আজকে আমাকে আপনাদের এটা কোন থানা দেবিদ্বার থানার থেকে একটা পারমিশন পত্র আমাকে দেখালো কমিটি যুবক ভাইরা ওখানে কিছু শর্ত দেয়া আছে থানার থেকে উশৃঙ্খল কোনো কথা বলা যাবে না উস্কানিমূলক কোনো কথা বলা যাবে না এবং দেশের বিরুদ্ধে কিছু বলা যাবে না তো আমি খুব খুশি হইলাম শুধু খুশি না আমি একদিন মিরপুর থানার ওসি সাহেব আমার সামনে বক্তব্য দিচ্ছেন দু তিন মিনিট আমার আগে আমি ওসি সাহেবকে বললাম আপনার তারা আছে অবশ্য তবে দু চারটা কথা শুনে যান বয়ান খুতবা শেষ করে সংক্ষেপে দুই একটা টিপস দিলাম আপনাদের কথা তো অবশ্যই সুন্দর একজন আলেম কেন মানুষকে উস্কানিমূলক কথা বলে মানুষের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি করবে এটাই তো সঠিক কথা কেন সে উস্কানিমূলক কথা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগত চমৎকার এত হিংসা কেন থাকবে আপনার অন্তরে আমার অন্তরে আমি বললাম আপনারা এই শুধু নোটিশ দিলেই হবে না আপনারা প্রযুক্তির আলোকে ইন্টারনেট দিয়ে সার্চ করুন কোন বক্তা উস্কানিমূলক কথা বলে তাকে আপনারা যথেষ্ট পরিমাণ বুঝের মাধ্যমে প্রাথমিকভাবে তওবার আহ্বান করুন ভুল হয়েছে তওবা করে নিছি সাত খুন ক্ষমা যদি তওবা না করে আজ আপনাদের কোনো দোষ নাই আপনাদের কোনো দোষ নাই কোনো দোষ নাই সব দোষ আমি হাফিজুর রহমানের আমার মতো কিছু আল্লাহর বান্দা আপনারা আসছিলেন দিল ভইরা কোরআনের বয়ান শুনবেন আমি আপনাকে সুযোগ পাইয়া কঠিন বাস দিয়ে দিছি
দোষ আমার আমি কেন আপনার আপনি এক জায়গায় গেছেন আপনি জান্নাত পেতে চান এই জন্য আপনি এক জায়গায় চলে গেছেন আমি আপনাকে বুঝের মাধ্যমে বলা দরকার ছিল এই এই মাপকাঠিতে নজর করেন যদি দেখেন ভুল আছে তাহলে সে সঠিক নয় যদি দেখেন ঠিক আছে তো সঠিক তাবলীগ করার কারণে কেউ গাঁজা টানে তাবলীগে যাওয়ার কারণে কেউ বেপরদায় চলে কেন খামোখায়ের বিরুদ্ধে এত গালাগালি হ্যাঁ ভুলের উর্দ্ধে কেউ ভুল হতেই পারে সেজন্য তো মাইক নিয়ে গালাগালির দরকার নাই বুঝায় দিলেই তো আমি নতুন করে একটা পরামর্শ দিয়ে যাই আপনাদেরকে গতকালকেও দিয়ে আসি চাঁদপুরে সেটা হলো আপনারা একই এলাকার মানুষ কোম্পানিগঞ্জ বাজার থেকে আপনারা চাল ডাল তৈল কিনে খাচ্ছেন একই এলাকার মানুষ একই বাজার থেকে মাছ কিনে খাচ্ছেন রাত পোহানে সবাই একত্রে চাট পান করতেছেন বাহিরের কোন একজন পাগড়িওয়ালা এসে আপনার বিরুদ্ধে আপনাদের একতার মাঝে ডিভাইড করে যাবে দ্বন্দ্ব সৃষ্টি করে যাবে এমন সুযোগ আপনারা দিবেন না তাহলে কি করবেন গালি দিবেন আলেমের সাথে কিছু করবেন খবরদার কোন আলেমের সাথে যেন একটু খারাপ আচরণ না হয় বিচারক তো আল্লাহ আছে নই অতএব আপনি কোনো মন্তব্য করে নিজে গুনাহ টেনে আনবেন না তাহলে কি করবেন যে কোনো বক্তাকে আপনার এলাকায় দাওয়াত দিবেন পোস্টারে নামের নিচে আয়াত নাম্বার দিয়ে দিবেন বিষয় লিখে দিবেন হুজুর আপনি বিষয় চট্টগ্রাম সিলেটে গেলে আমাদের নামের নিচে বিষয় হাটাজারি হুজুর বয়ান করে তার নামের নিচে আয়াত নাম্বার বিষয় লেখা আমার বয়ানের আমার নামের নিচে বয়ানের বিষয় লেখা এরকম বক্তাকে দাওয়াতের আগে এক মাস আগে বিষয় জানায় বলেন আপনার বয়ান কোরআন শরীফের অমুক আয়াত থেকে রসুলের মহব্বতের বয়ান মানুষ দ্বন্দ্ব ভুলে এক মনে কেমনে থাকা যায় সেই ব্যাপারে বয়ান ভ্রাতৃত্ব বন্ধনের বয়ান নামাজের বিষয়ের বয়ান রোজার বিষয়ের বয়ান জান্নাতের বয়ান জাহান্নামের বয়ান আপনি যদি বিষয় টানায় দেন বক্তা সাহেব যদি কোরআন হাদিসের এলেন থাকে তাহলে আসবেন আর যদি এলেন না থাকে বলবে আমার মাথা ব্যথা পেট ব্যথা আসতে পারুন না আর যদি এলেন থাকে আসবেন এবং ঠিক ওই নির্ধারিত বিষয় উপরে বয়ান করবেন কোরআন হাদিস অনুযায়ী বয়ান করতে গেলে নামাজের বয়ানে দুই ঘন্টা চলে যাবে রোজার বয়ানে দুই ঘন্টা চলে যাবে গালি দেওয়ার সুযোগই তার হবে না এরপরেও হেদায়েতের মালিক তো সব কিছু পিছা বয়া যাইব না পাঁচ আঙ্গুল যেমন সমান না সব কথাও সবার জন্য সমান হবে আল্লাহ আপনি সবাইকে কবুল করেন আপনারা না দেখলেও আমি নজর করে দেখছি কিছু কিছু কথার দ্বারা দিলের মধ্যে হিট করে সহ্য করতে না পেরে ময়দান থেকে চুপি চাপি উঠে চলে যাচ্ছেন তারা বলছেন মাযহাব বলতে কিছু নেই তারা বলছেন ইমাম আবু হানিফা মুনাফিক তারা বলছেন খাজা মঈনুদ্দিন গাঙ্গাখোর তারা বলছেন তাবলীগ ওয়ালা কাফের তারা বলছেন পীর মুরিদি আউলিয়া কেরামরা জাহান্নামী শুধু এতটুকু আপনার দাদা দাদি নানা নানি 14 পুরুষ কালেমা পড়ছে কোনটা বলেন তো কি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা তো স্পষ্ট করে পড়েন কালেমা এই কালেমা সবার এখানে আমি জানি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ অসদ সবাই আছে সবার কালেমা কি এইটা না আলাদা আজকে টেলিভিশন থেকে ফতোয়া দেয়া হচ্ছে এই কালিমায় তৈয়বা নাকি কুফুরি কালিমা তাহলে বাবায় জাহান্নামী দাদায় জাহান্নামী দাদি জাহান্নামী কারণ এই কালেমা ভরে গেছে না দাদা দাদিরা একেবারে 14 পুরুষ কবরের দিও জাহান্নামি আমরাও হুজুরেরা তো আরো আগে বুঝেন নাই আহা এইবার আপনাদের বিবেক নামের আদালতে কথা রেখে যাই আপনাদের 14 পুরুষ যেই দল করেন আওয়ামী লীগ করেন আর যা করেন কালেমা তো এইটা কালেমা বলা হচ্ছে কুফুরি কালেমা এবার আপনার বিবেকের কাছে বিচার রেখে যাই যেই আল্লাহর বান্দা এই কালেমার বিরুদ্ধে কথা বলে এবার চিন্তা করুন আমরা
বাস করি আর কিসের ওয়াজ করব কালেমাকে কুফরি বানানো হচ্ছে যেই কালেমা হাজার 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 বছর ধরে চলছে সেই কালেমাকে আজকে কুফরি বলা হচ্ছে তাই আর কিসের ওয়াজ করব আপনাদের সামনে আপনারা চুপটি মেরে খাপটি করে বসে আছেন কোন প্রতিবাদ করছেন না মজা করে শুনছেন দুনিয়ার স্বার্থের পেছনে পড়ে আল্লাহ আপনি হেদায়েত দান করুন সবার আগে আমাকে হেদায়েত দান করুন আল্লাহ আপনাদের সব ভাইকে হেদায়েত দান করুন আমি কাউকে গালি দিচ্ছি অজান্তে দুই একটা কথা যদি অশালীন বের হয়ে যায় আল্লাহর ওয়াস্তে রাসূলের মহব্বতে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার স্বার্থে বুঝাবার জন্য বলছি কোনো হিংসা দ্বন্দ্ব নাই আমার অন্তরে এখানে যারা আছেন টুপি নাই আমি আপনার পায়ের জুতা সাজা করা দেওয়ার জন্য রেডি জুতা সাজা কইরাও যদি পারি আপনি নামাজ পড়বেন এটা আমার জন্য সফলতার কারণ হবে আপনি চিন্তা করবেন এই হুজুর কোন দলের আমি একটু দূরে থাকি কি মনে করে না আপনি মুসলমান আপনাকে নষ্ট করেছে আমি আমার মতো কেউ রাগ করলেন না কষ্ট হচ্ছে না ফাঁকে ফাঁকে কেউ যায় ফাঁকে ফাঁকে কেউ যায় কারণ আবু হানিফার যারা গালি দেয় এবার চিন্তা করেন এও মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে সেদিন কিতাবে দেখেছে কিতাব আমার গাড়িতে এখনো আছে কিতাবে দেখেছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মদিনার থেকে যখন ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষে তার দ্বীনের কালেমার খেদমতে 90 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে সেই খাজা মঈনুদ্দিন যার জীবনে নামাজ কাজা নাই আর আপনি জামাতেই নামাজ করেন না আস্তস খাজা মঈনুদ্দিনকে বলেন গাজা কো আরো জোরে নাউজুবিল্লাহ আসে না আল্লাহ আপনি দয়ার নজরে আমাদের হেদায়েত দান করুন নেক আমলের কবুলিয়াতের জন্য কয়টা জিনিস এক নম্বরে মনে রাখবেন না এক নম্বরে আমার অনেক কষ্ট হচ্ছে আপনারা ধৈর্য ধারণ করে মহব্বত থাকলে আমি আরো আগাবো কিন্তু কেউ উঠতে যেন না পারে আল্লাহ মাহফিল কবুল করুন নেক আমল কবুলিয়াতের জন্য কয়টা কাজ এক নম্বরে ইলম দরকার নিজে নিজে নাকি ইলম ওয়ালার অনুসরণ কোন এলেম ওয়ালা ইবলিস মারকা ইবলিসের এলেম ছিল না আরে অনেক কেউ জিনা আন্দাজ বুঝেন না বুঝে জিনা ইবলিসের তো অনেক এলেম ছিল কত বড় বুজুর্গ ইবলিস পরে না শয়তানে দের আগে বড় বুজুর্গ ছিল বড় আর বড় না হইলে কি খাজা মঈনুদ্দিনের গালি দেওয়ার সাহস পায় এলেম বেশি আছে দেখেই তো পায় হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নুমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে ইলম লাগবে দুই নম্বরে লাগবে বিশুদ্ধ নিয়ত 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 বুঝেন নি না নিয়ত 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 বিশুদ্ধ নিয়ত আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিশ্চয়ই তোমার আমলের ফলাফল নিয়তের উপরে ভিত্তি করে আসবে রে বান্দা দুই নম্বরে বিশুদ্ধ নিয়ত লাগবে না কামলের জন্য বিশুদ্ধ নিয়তের মাধ্যমে তুমি না কামল করো না কামল
নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল হয় হাজারো আমল করবা কোনো কাজে আসবে না নামাজ পড়ো মানুষের সামনে যখন পড়ো চার রাকাত নামাজে 10 মিনিট চলে যায় যখন ঘরের মধ্যে একা একা নামাজ পড়ি 10 রাকাতেও 4 মিনিট যায় না তাহলে এ নামাজ আল্লাহর মহব্বত ভালো নিয়তে হয় নাই মানুষের সামনে যে লম্বা কেরাত দিয়া নামাজ পড়লাম এটা মানুষকে দেখাবার জন্য হাদিসে পাকে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন আলেমকে ডাকে বলবেন আলেম তুমি কেন আলেম শিখেছো মানুষ তোমার আলেম বলবে তাই না বলে হ্যাঁ দুনিয়াতেই তো তোমার আলেম বলেছে যাও যাও হাশরের ময়দানে কিছু পাওয়া যাবে না আল্লাহর নবী বলেন এরপরে ডাকবে শহীদ যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে আল্লাহর নবী ডাকবেন আসো আল্লাহ তার দিকে বলবেন তুমি যুদ্ধের ময়দানে শহীদ কেন হয়েছো একমাত্র মানুষ তোমার শহীদ বলবে এইজন্য তা তো তুমি দুনিয়ায় পেয়েছো এখন চলে যাও আমল তোমার আমার দরবারে দেওয়ার মতো কিছু নাই আল্লাহর নবী বলেন এরপরে একজন ডাকবে দানবীর বান্দা দানবীর দান সত্যা কেন করেছো মানুষ তোমারে দানশীল বলবে দানবীর বলবে এটা তো দুনিয়ায় পেয়ে গেছো হাশরের ময়দানে আর কিছুই তোমার আমার দরবারে নাই ওরে বান্দা নেক আমল যদি করো এক নম্বরে তোমার ইলম দরকার দুই নম্বরে লাগবে তোমার বিশুদ্ধ নিয়ত তিন নম্বরে লাগবে তোমার ধৈর্য কি লাগবে মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চার জিনিস লাগবে তিন নম্বরে হলো ধৈর্য ধৈর্য এমন একটা সম্পদের নাম আল্লাহর নবী বলেন আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারী বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব জল তুললেন আপনারা জামাতে যাচ্ছেন ব্যাপারটা কি কি সমস্যা কি ওখানে ভাই কোন সমস্যা নাকি অ্যালার্জি ওলা কিউ আছে প্রস্রাব পায়খানায় যেতে পারে দুই একজন জামাতে প্রস্রাব পায়খানা করে না কি আজীব ব্যাপার না রাত বেশি হয়ে গেল হ্যাঁ আরে ভাই তুমি যদি জান্নাতি মানুষ হও আমি তো বারবার বলছি ভুল বললে তুমি আমাকে ধরাও স্টেজের পেছনে তুমি জুতা নিয়ে দাঁড়াও আমি বয়ানের পরে তোমার জুতা নেয়ার জন্য রেডি যদি ভুল বলি ধরায় দাও মাস্তানি করে বাইরে গিয়া কালকে বদনাম করবা নিশ্চিত তোমার নাম মুনাফিকের খাতায় লেখা হয়ে যাবে তোমার মুনাফিক হওয়ার এত শখ কেন তুমি বাগের বাচ্চা হয়ে থাকলে রসুলের মহব্বত ছিনে থাকলে আমাকে ধরায় দাও পেছনে পেছনে বলে মুনাফিক হওয়ার এত শখ কেন তোমার আল্লাহ আপনি হেদায়াত দান করুন আর জোরে বলেন আমি নেক আমলের জন্য চার জিনিস তিন নম্বরে কি বলছি ধৈর্য আল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীকে বলবে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও আজকে আমাদের ভেতরে ধৈর্য নাই যদি ধৈর্য থাকতো তাহলে আজ আমরা মানুষের বাড়ি আগুন দিতে পারতাম না মানুষ মানুষের হত্যা করতে পারতাম না অথচ আজ দেখা যায় এমন কোন দিন নাই যুবকের তাজা লাশের খবর নাই কেউ হয়তো নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়ে মরে আবার কেউ কাউকে পিটায় পিটায় মারে ঠিক নি কেমন পিটা বলে একজনে পিটা দিল হয় নাই বলে এখনো হয় না আর একজনে দাও এমন ভাবে পিটানো হয় লাশের অস্তিত্ব পর্যন্ত পাওয়া যায় না এমন খবরও মিডিয়া আছে না নাই ধৈর্যের নির্মম পরিহাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাব নবীর সাহাবী বলেন মুআযী ইবনে জাবাল বলেন চার জিনিসের তিন নাম্বার হলো ধৈর্য চার নাম্বার হলো বান্দা ইখলাস ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন اخلاص کی اعمال یا جنت کی ہمراہ
اخلاص کی اعمال یہ جنت کی ہمرا پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل مند پرہیز کی مقاصد ہے جو تقوی سے حاصل مند بغیر جو اعمال ہو اخلاص و تقوی بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی آئے ہوش نظر ماند برباد تیرے زندگی آئے ہوش نظر ماند اخلاص والا عملی رے تو دام ہے تو دام صحابہ کرامی چار گنر پوری پورن گنان نیتو سلے تادر بھیتر علم رو عباب نائی تادر عملر مدد کنو اخلاص رو گھرتی نائی تادر عملر مدد صبر رو کنو گھرتی نائی تادر عملر بھیتر نیتر مدد کنو بھیزل نائی جیبن ڈاکی اچھرگ کرے دیسین اللہ محبت تیر جن اور نبیر امت تیر دال آز ہے تو بیان شنر پار مسلمانر بھیتر عملر کنو محبت آشن نبیر محبت تیر آشن ایک دابی کرے نماز روزار دھار دھارے نا اور اے نبیر آشے کتھا ہے تمہیں چلسو اے زمین تمہار خونستے اللہ زمینے پاٹھائی لین اور اے جبک اللہ غلام شیدن اپنا دیر کتھا ہے جانی پارشے شیخ اٹھونا را بولے سینا گتو قربانی راگے ہمیں گنشانے لکھائے زمان نمازے چلے گا لاؤں زمان نمازے گیا بیانے ڈھوکو بیانے را گیا جبو کامار رومیر بھیتورے ڈھوکلو جبو ڈھوکار پورے دامی اکتا موبائل آمار ہاتھے اوپین کرے دیلو اکتا سوبی بیر کرے دیلو ہمیں سوبی ٹار دیئے تاکائی لاؤں تاکائے دیکھی سوبی ٹایا منہ جبو کر بکھٹے سوبی چل گلو لمبا گلائے چین لگانو پین شرٹائی لگانو ওই যুবকের তাকায় দেখলাম ওই যুবকটা আমি চোখের উপরে বসা সে ফলরের উপরে বসে চোখের পানিগুলো মুছা শুরু করলো কেরে যুবক ভাই মোবাইলের ছবি কার ছবি একটু বিবরণ দাও আল্লাহর বান্দা বলে হুজুর আমার ছবি আট মাস আগের ছবি তোমার এখন দাড়ি দেখা যায় মাথায় টুপি এই ছবি তোমার বলে হ্যাঁ আমার আট মাস আগের এই ছবি আমি আট মাস আগে এরকম ছিলাম নামাজ নাই রোজা নাই আল্লাহ চিনতাম না কেমন করে পরিবর্তন আসলো যুবক চোখের পানি ছেড়ে বলে হুজুর আমি আট মাস আগে একবার শুটিং করার জন্য জামালপুরে চলে গেছিলাম আমার গান গাওয়া অভ্যাস আমি নাটক করি শুটিং করি লক্ষ টাকা আমার হাদিয়া আমি জামালপুর এলাকায় যাওয়ার পর আমি যখন ইন্টারনেট সার্চ করলাম একটা বয়ান অটোমেটিক বেজে উঠলো কোরআনের তেলাওয়াত আর বয়ান শুনি দিলটা কেমন যেন নরম হয়ে গেল না জানি আমি জাহান্নামী হয়ে গেল দুনিয়ার রং তামাশা ভোগ বিলাস টাকা পয়সা কিছুই না আমার দিলটা নরম হতে শুরু করলো আমার বান্ধবীরা বলে আয় তাড়াতাড়ি শুটিং কমপ্লিট কর আমি শুটিং কমপ্লিট করে আমি দ্রুত ঢাকায় চলে আসলাম ঢাকায় আসার পরে ওদের থেকে বিদায় নিয়ে বয়ানটা কয়েকবার আমি শুনলাম বয়ান শোনার পর আমার দিল নরম হয়ে গেল চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল আমি চোখের পানি আর ধরে রাখতে পারি নাই আল্লাহর দরবারে বললাম রে আল্লাহ তোমারে এখনো আমি চিনলাম না তুমি আমাকে তোমার পরিচয়ের রাস্তা খুলে দাও আমি তখন বয়ান শুনতে গিয়া এমন এক পর্যায়ে আমার দিলের ভিতরে জোশ উঠে গেল আমার শত শত শ্বাস প্যান ফালাইয়া আমি ঢাকার শহরে এক দোকানে গিয়ে একটা টুপি নিলাম এবং একটা জামা কিনলাম জামা টুপি নিয়া আমি দৌড়ায় মসজিদে গিয়া ইমাম সাহেবরে খুঁজলাম ইমাম সাহেব আমাকে দেখে আশ্চর্য কিরে যুবক তুমি তো অমুক বলে হ্যাঁ এখন কেন এই অবস্থা বলে আর আমি জাহান্নামে যাব না এ পরিবর্তন কেন বলে হুজুর আমারে তওবা করায় দেন তওবা করায় দেন আমি আর অন্যায়ের পথে পা বাড়াবো না ওরে যুবক তোমার এই পরিবর্তন কেন আসছে যুবক বলে হুজুর আমি কোরআনের বয়ান শোনার পরে দিন নরম হয়ে গেল কোথায় কোন সময় শুনছো বলে আমি অমুক জায়গায় এক বয়ান শুনছিলাম কার বয়ানটা শুনলা
যুবক ইমাম সাহেবরে উত্তর দিয়া বলে চিনি না মোবাইলে তার বয়ান আছে আরে আল্লাহর গোলাম অহংকারীর জন্য বলি না মাস্তানির জন্য বলি না আমি এলেমের গরম কথা বলি না আমলের গরমে স্টেজে চলি না রে বাবা আমি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাই সবার কাছে দোয়া চাই এই যে আরে আল্লাহ সম্মান দান করেছেন এর পেছনে আমার এলেম আমল পুঁজি না একমাত্র পুঁজি আমার মা বাবার চোখের পানি আল্লাহওয়ালার নেক নজর বেয়াদবি নয় আল্লাহওয়ালাদের জুতা সোজা করে করে পর্যন্ত আল্লাহ আনছেন যদি এই জন্য বারবার আমি ক্ষমা চাই যদি ভুল বলে আমারে ধরায় দাও তওবা করে নিব কারণ দুনিয়ার মাস্তানি কিচ্ছু না আল্লাহ তো তাকায় আছেন আমার দিলের অবস্থার হালাতের দিকে আমি কোন নিয়তে বয়ান করি কেন মানুষের দিনের পথে দাওয়াত দেই আমি দিনের পথে আছি কিনা জবাব দিতে হবে আল্লাহর কাছে ওরে নবীর উম্মতের দল যুবক ইমাম সাহেবকে বলে হুজুর আমি তারে চিনি না মোবাইল তার বয়ান বয়ানটা ওপেন করে দেওয়ার পর যখন বয়ানটা ইমাম সাহেব দেখলো ইমাম সাহেব বয়ান দেখে চিনে ফেললো ওরে যুবক তুমি চিনো বলে না হুজুর আমি তারে চিনি না যুবক বলে আপনি চিনেন ইমাম সাহেব বলে হ্যাঁ চিনি কে বলে ইনি হলেন কুয়াকাটার হাফিজুর রহমান তার বয়ান তারে কই পাই আমি তখন আপনাকে পাওয়ার জন্য ঠিকানা খুঁজতেছিলাম খুঁজে পাই না কয়েক দিন আগে জানলাম আপনি নাকি গুলশান এলাকায় জুমার নামাজ পড়ান আমি ঠিকানাটা নিয়ে আজকে আপনার কাছে আসলাম সাক্ষাতের জন্য কেন কি চাও যুবক চোখের পানি ছেড়ে আমার হাতটা টেনে বলে হুজুর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন আল্লাহ আমাকে হেদায়েতের দরওয়াজায় ফিরাইছেন গুনার কারণে জানো আল্লাহ আমারে হালাক করে না দেয় আমি বললাম রে যুবক তুমি এখন কি করে জীবন চালাও যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলে হুজুর আমার এত গানের টাকা হাদিয়া অভাব নাই সব আমি লাথি মেরে ফালা আজ আমি ঢাকা রামপুরা বাজারের পাশে এক জায়গায় কাঁচামালের দোকান দেই সারাদিন বিক্রি করার পর যা পাই তা দিয়ে আমার সংসার চালাই হুজুর দোয়া করবেন আমি গরিব অবস্থায়ও যদি থাকি তবে আমি যেন গুনাহের দিকে আর হাত পা না বাড়াই এর যুব সারা রাত বয়ান শুনে কি লাভ যদি তোমার দিলের ভিতরে কোনো পরিবর্তন না আসে ও এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার টুকরা আমার প্রাণের যুবকরা আমিও তো একটা মায়ের সন্তান আমিও তো একটা বাবার সন্তান ও মা তোমার কি মনে চায় না তুমি একজন আলেম হাফেজ কোরআনের মা হয়ে যাও তোমার কি মনটা চায় না তুমি একজন আলেমের বাবা হয়ে যাও ও মা তুমিও মা আমি হাফিজুর রহমানের মা ও মা তুমিও একজন বাবা আমার বাবাও একজন বাবা ও নবীর উম্মতের দল তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে অভাব নাই তুমি কেন যুদ্ধ করো যুক্তি দিয়ে ফিরতে চাও তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ও সিডিসির অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো দাঁড়িওয়ালা যুবক নামাজি ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে অভাব নাই তুমি কেন পারলা না মনে করছো রে যুবক আমরা টুপি মাথায় দিয়া বুঝি দুনিয়ার স্বাধীনতার কিছুই পাইলাম না বলো রে বাবা কোনটা পাই নাই তুমি আজকে তিন বেলা খানা খাও আল্লাহর শুকর আমরাও লাগামহীন তিন বেলা খানা খাই ঠিক নি ওরে যুবক আল্লাহর গোলাম তুমি ঘুমাইতেছো আমরাও তো ঘুমাই তুমিও আজকে বাজারে যাও আমিও বাজারে যাই তুমিও বিমানে দৌড়াও আমিও বিমানে দৌড়াই তুমি বিদেশ দৌড়াও আমিও বিদেশ দৌড়াই ওরে নবীর উম্মতের দল যদিও টাকা পয়সার মান তোমার বেশি আমার কম কারণ আমরা টুপিওয়ালারা ইমামতি করি 5000 বেতন 6 মাস বাকি মুয়াজ্জিনি করি 3000 টাকা বেতন 9 মাস বাকি তুমি সরকারি বেসরকারি সার্টিফিকেট দিয়া চাকরি করো 20000 টাকা বেতন পাও সকাল 8টা থেকে
থেকে বিকাল 4টা পর্যন্ত তোমার ডিউটি অত সেই 20000 টাকাও তোমরা হালাল করে খাইলা না কারণ সরকারের ডিউটি 8টা থেকে তুমি গেলা 11টায় 3 ঘন্টা যে চুরি করে গেলা এই 3 ঘন্টার বেতন খাওয়া তোমার জন্য হারাম 20000 খাইলা হারাম ভাবে আবার টেবিলের নিচে হাতটা বাড়াইয়া গরিবের পেটে লাথি মেরে হাদিয়ার নামে খাইলা 30 50000 টাকা পাইও তোমার মাথা গরম বিবির সাথে মিল নাই ছেলে মেয়ে নিয়া ঝগড়া মামলা হামলার ভয় ওরে নবীর উম্মত আবার সরকারের টাকা খায়া সরকারের গালি দাও বেতন যদি না বাড়াও গদির মধ্যে আগুন জ্বালায় দিব অত সেই ইমাম মুয়াজ্জিনের বেতন কম বাকি তারপর কোনো আন্দোলন নাই কোনো গালাগালি নাই কোনো বকদোয়া নাই মাঝে মাঝে বলি রে সেক্রেটারি সাহেব বেতন কেন দেন না সেক্রেটারি সাহেব বলে হুজুর গো টাকা লাগান এরপর কিছুই বলে না কত রিকশাওয়ালা ইমাম রে ধমক দেয় কত বেনামাজি ইমাম রে গালাগালি করে হুজুর নামাজে দেখলাম না কই গেছিলেন তাড়াতাড়ি জবাব দেন এরপর ইমাম মনে কষ্ট নিয়া বকদোয়া করে না বরং যখন দোয়ার জন্য হাত উঠায় দিলটারে খুইলা মন ভরে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও কবরওয়ালাদের কবরের আজাব মাফ করে দাও যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও অসুস্থ রোগীরে সুস্থ বানাও এত গালি শোনার পর অল্প বেতন বাকি রাখার পর ইমাম সাহেব গালি তো দিলই না বক্ত করলো না বরং তেল খুলে দোয়া করলো এরপর একদল শয়তান বেয়াদব দেখা যায় টুপিওয়ালা দেখতে পারে না ওরে নবীর উম্মতির দল আজকে কওমি মাদ্রাসায় পড়েছি কোনো চাকরি নাই সার্টিফিকেট নাই বাংলাদেশের বর্তমান সরকার বাহাদুর চায় আঙ্গ কওমি মাদ্রাসার সার্টিফিকেট সরকারিভাবে মূল্যায়ন করবে স্বীকৃতি দিবে আমরা বলেছি আমাদের মুরব্বি ওলামায়ে কেরামরাও বলেছেন আমাদের কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে যদি আপনারা সরকারি মান দিতে চান দেওবন্দ মাদ্রাসায় ভারত সরকার যেমন দিল ওইভাবে দিবেন বলে কেমন দিয়েছে এম এর ছেলেটা এম এর সার্টিফিকেট নিয়ে সরকারি টেবিলে যখন রাখবে ওর সার্টিফিকেটকে যেমন মূল্যায়ন করা হবে যেমন সম্মানের চেয়ার দেওয়া হবে আমার মাদ্রাসার ছেলেটাকে আমরাই সার্টিফিকেট দিব এরপরে সরকারি সিলটিল লাগাইয়া সরকারি টেবিলে যখন আমার ছেলেটা সার্টিফিকেট ইস্যু করবে এম এর ছেলে যেই মান পাবে চেয়ার পাবে আমার মাদ্রাসার ছেলেটাও সেই মান পাবে সেই চেয়ার পাবে এর থেকে বেশি চাই না কেউ যদি বলে না হবে না আমরা চাই তোমাদের কানে ধরে উঠাবো আর বসাবো 40 বছর 40 বছর পরে আমরা 40 বছর ধরে এইভাবে চলে আসছি কোনদিন আমাদের কোনো টেনশনও ছিল না আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কোনদিন এমপি সাহেবকে বলি নাই চেয়ারম্যান মিম্বার কমিশনারের বলি নাই চাকরি দাও গো মোল্লাদের চাকরি দাও আল্লাহ যেইভাবে চালাইছেন আমরা চলে আসছি দরকার হয় আরো 1000 বছর আমরা এইভাবেই চলবো তারপর কোন দুনিয়াদারের পায়ের নিচে মাথা নত করব না কারণ তোমরা বলো কওমি মাদ্রাসায় পড়লে কি হবে বলে কি হবে বলে চাকরি পাওয়া যাবে না আল্লাহর কসম উল্টা কেন বুঝো আমরা তো চাকরি পাওয়ার আশায় পড়ি নাই আমরা কেন পড়েছি আমরা পড়েছি আল্লাহর গোলামির জন্য এখনো আল্লাহর গোলামি করতেছি আমরা আল্লাহর গোলামির পেছনে দৌড়াই দুনিয়ার সম্মান টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়ায় ওরে নবীর উম্মতির দল কেন দুনিয়া তো টেনশন আমরা তো বলি নাই চাকরি দাও কারণ আমগ এমপির চেয়ার দখলের শখ নাই আমগ মন্ত্রীর চেয়ার দখল করবেই হীন স্বার্থ নাই আমরা বঙ্গভবন দখল করব না নাই শখ আমাদের নাই তাহলে আমাকে এত টেনশন কেন অথচ আমার এই সোনার দেশে লক্ষ 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 যুবক সার্টিফিকেট নিয়ে বটগাছতলা বয়া
বাবায় কান্না করে চাকুরি নাই মায়ও গালি দেয় বাবাও গালি দেয় এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম বাড়ি ঘর বিক্রি করলাম এরপর ঘুষের টাকা দিলাম তারপর চাকরি কেন হলো না আমার ঘরে তোরখানা নাই যুবক চোখের পানি ফেলে সার্টিফিকেট নিয়ে বটগাছতলা বয়া কান্না করে আর সুযোগ পাইলে ইপ্রিজিং করে ওরে আল্লাহর গোলামের দল মায়ার নজরে বলছি হিংসার নজরে বলি না আজকে আমার লক্ষ লক্ষ যুবক বেকার এদের চাকরির চিন্তা কেন আসে না আমার দেশের যুবক বেকারদের চাকরির ব্যবস্থা করে দাও আমগো হুজুর গো চাকরির টেনশন নাই আমার যুবকরা যদি চাকরি পেয়ে যায় ইপ্রিজিং করার সময় তাদের হবে না ঠিক কি না বলেন এই সিল্লা নিনা তোমরা সিল্লাইবে আমগো দিয়ে বলাও কেন ও যুবক এ দাবি না তোমাদের দাবি তোমরা সার্টিফিকেট নিয়ে চাকরির আশায় পড়েছো আজকে তুমি চাকরি পাও না কেন দাবি জানাও না হুজুরদের টেনশন বন্ধ করো আমগো লক্ষ যুবকের চাকরির সংস্থানের ব্যবস্থা করো এই চিল্লানি তো তোমরা দিবা কে ঠিক না ফাও ভাইয়া সব ভুলে গেছে ভাইরা আমার বলে তোমাদের সিলেবাস মাদ্রাসার লেখাপড়ার সিলেবাস সংশোধন করো তোমাদের কওমি মাদ্রাসায় বাংলা নাই ইংরেজি নাই আল্লাহর শুকর প্রত্যেকটা মাদ্রাসা এখন ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি অঙ্ক আছে না আছে বাংলা কতটুকু আছে আমাদের এই জমিনে চলার জন্য যা প্রয়োজন ততটুকু আছে বেশি দরকার নাই এখন আমাদের দাবি হলো স্কুল কলেজ ভার্সিটিতে সব আছে কোরআন নাই ওই জায়গায়ও কোরআনের ক্লাস বাধ্যতামূলক করে দাও ভাইরা আমার অনুরোধ করে বলছি রে মুমিন মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই তোমার দিলের ভিতরে গুনাহ করার যতটুকু আগ্রহ আছে আমার দিলে তার থেকে বেশি আগ্রহ কারণ তোমার দরজা খোলা আর আমার দরজায় রসুলের আদর্শের তালা লাগানো ওরে নবীর উম্মত টুপি মাথায় দিয়ে মাথা গরম হয় না দাড়ির কারণে সম্মান কমে নাই হেদায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ও যুবক আমি একবার বলছি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও একবারও বলছি না বরং আমি বলবো তুমি তোমার লাইনের যুবকের মতো দাড়িওয়ালা নামাজি হয়ে যাও নামাজ পড়ো দাড়িটা লম্বা করো নবীর আদর্শের সুন্নতের আমল করো শুধু সুন্নতরে জবাই করে আশেক আশেক চিল্লায়ও না আজকে তুমি আশেক দাবি করো আর নবীর কত বেঈমানরা সন্ত্রাসী বলে গালি দেয় আসলে তুমি দুই নাম্বার আশেক যদি আমলওয়ালা সুন্নতওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা আশেক হইতা তাহলে এই বাংলার জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে আমার নবীর দুশ্মন নাস্তিকের ফাঁসি আগে হয়ে যাইত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিন নেক আমল করে তুমি সামনে আগাও চার জিনিস এই নেক আমলে লাগবে চার জিনিস নিয়ে নেক আমল পারফেক্ট যদি করো ভয় থাকো ভয় যদি তিনটা কাজ করো তাহলে তোমার এই সুন্দর আমল বরবাদ হয়ে যাবে তিন কারণে নেক আমলের ফলাফল বরবাদ হয়ে যায় আরে নবীর উম্মতের দল অনুরোধ করে বলছি রে নবীর উম্মত নেক আমল তিনটা অন্যায়ের কারণে বাদ হয়ে যায় ফলাফল বাতিল হয়ে যায় এক নম্বরে শিরিকের গুনার দ্বারা নেক আমলের ফলাফল বাতিল হয়ে যায় আল্লাহ কোরআনে বলেন লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাশ্শা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরিক করো আমল বরবাদ হয়ে যাবে লম্বা আলোচনা দুই নাম্বার অন্যায় করলে নেক আমলের ফলাফল বাতিল সেটা হলো রসুলের সাথে বেয়াদবি কার সাথে রসুলের সাথে বেয়াদবি এই বিষয়ে আলোচনা লম্বা আল্লাহ আমাদের সব ভাইকে নেক আমল সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন বললে হবে না খাঁটি তওবা করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো
জীবনে আর পাঁচক্ত নামাজ ছাড়বো দাড়িটা কাটবো যদি দিল ভালো থাকে মুনাফিকি না থাকে আল্লাহকে পুরাপুরি হাত উঠায় দেখায় দাও ও দয়ার মালিক সবার হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ নবীর আশেক দাড়িওয়ালা নামাজি বানায় দেন আল্লাহ কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ তাআলা চার জিনিস সঠিকভাবে করে নেক আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ কামাই রুজিতে বরকত বাড়ায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك আপনার দরওয়াজায় আমরা হাজির হয়ে গেছি রে কুদরতের নজর দিয়া দেখে আপনার কত খাস গুলা মোলামায় কেরাম হাত তুলেছেন আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজি সাহেবরা কত হাত তুলেছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্ররা হাত তুলেছে মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরাও যেন হাত তুলেছে আয় আল্লাহ গুনার কারণে আপনি আমাদের ফিরায় দিয়েন না রে মালিক আয় আল্লাহ আমাদের মতো গুনাগার কেউ নাই আপনার মতো দয়াময় মালিক কেউ নাই গুনার দিকে তাকায় বেজার হয়েন না রে আল্লাহ নবীজির ওসিলায় সকলের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এই যুবকদের মেহনতে মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই এই কোরআনের বাগান সাজাবার জন্য আয় আল্লাহ আমার যুবক এলাকাবাসী প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছে জনপ্রতিনিধি আয় আল্লাহ কোরআনের মহাব্বতে দিনের ওসিলায় মাহফিল তাদের নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ এলাকার ঘরে ঘরে মাহফিলের কারণে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ সুন্নতের আমল জারি করে দেন আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তান গুলো দিনদার নেককার বানায় দেন ও দয়ার মালিক আয় আল্লাহ কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দেন আল্লাহ ইলম হিলম হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ ও দয়ার মালিক সমস্ত মসজিদগুলো কবুল করে নেন সমস্ত দিনী মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ ওয়ায় আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন লেখাপড়ায় সফলতা দান করেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ ইসলাম দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা জনপ্রতিনিধি প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত তাদের দ্বীনের মহব্বত আলা বানায় দেন
আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহফিলে যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ নবীজির ওসিলা আমাদের আমলের জন্য কবুল করে নেন সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়ায় নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন আয় আল্লাহ তাআলা জীবনে একবার যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় মায়ার নবীর সাথে মোলাকাত করে দেন জীবনে নবীরে পাইলাম না বড় এতিমের ভেষে ঘুরি নবীরে দেখতে পারি না টুপি মাথায় দিয়েছি নবীর আদর্শের দাড়ি লম্বা জামা কত দুনিয়াদারেরা নবীর এই সুন্নতকে তিরস্কার করে মোল্লা বলে গালি দেয় টুপিওয়ালা বলে গালি দেয় আয় আল্লাহ তারপরও টুপি ফালাই নাই নবীর আদর্শের দাড়ি ফালাই নাই সুন্নত ফালাই নাই ওরে মাওলা ওই নবীর সুন্নতের বরকতে সকলের দোয়া মোনাজাত কবুল করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ বাংলার জমিন সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিমুক্ত জমিন বানা দেন মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ পেরেশান ওয়ালার পেরেশানি দূর করে দেন আল্লাহ ও দয়ার মালিক মোনাজাতের পর সবাই যার যার গন্তব্যে চলে যাবে ও আল্লাহ কত সময় ধরে আল্লাহর বান্দারা কত দূর থেকে এখানে আসে দাঁড়ায় আছে বসার জায়গা পায় নাই রে মালিক শুনছে রে আল্লাহ দেওয়ার মতো কিছু নাই আপনার দরবারে তো কোনো নারী অভাব নাই রে আল্লাহ আপনি তো জানেন এরা কোনো টাকার লোভে আসে নাই খানার লোভে আসে নাই হায় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এরা একমাত্র আপনার আর আমার মায়ার নবীর মোহাম্মতে আসে হায় আল্লাহ আপনি এদের কেন খালি ফিরা দিবেন নবীজির ওসিলায় সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ একটা যুবকের আপনি হেদায়েতের আলো সারা ফিরা দিয়েন আয় আল্লাহ সাদা দাড়িওয়ালাদের আমিন কি কবুল করবেন না রে আল্লাহ ওলামায়ে কিরামদের আমিন কবুল করবেন না রে মালিক সকলের মোনাজাত নবীজির ওসিলায় কবুল করেন আল্লাহ সবাই বাড়ি চলে যাবে মোনাজাতের পর কেউ গিয়া দেখবে মা অপেক্ষা ঘুমায় না এখনো মা অপেক্ষা মা আয় আল্লাহর একদল বান্দা আপনার মজলিসে আছে যাদের মা নাই যাদের বাবা নাই অন্ধকার কবরে দোয়ার অপেক্ষায় ও সন্তান ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না মা বাবার জন্য কি দিলে মায়া নাই ওরে সন্তান ওই মা বাবার কবরে বৃষ্টির পানি যায় ফিরাবার কেউ নাই ওরে সন্তান তুমি আজকে ঠান্ডার ভিতরে ল্যাব গায়ে দিয়ে আরামে ঘুমাও মা বাবার কবরে বালিশ নাই বিছানা নাই ও সন্তান ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কে মা হারা এতিমের মতো হাত তুলেছে কে জানো বাবা হারা এতিম কে জানো ভাই বোন সন্তান হারা বড় আশা হয় আয় আল্লাহ গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই আল্লাহ কোরআনের এই মাহফিলের বরকতে চোখে পানি দান করেন আল্লাহ আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আয় আল্লাহ এই ময়দানে কত শিশু বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে মা হারা এতিম বাবা হারা এতিম
মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা কোরআন পড়ে হাদিস পড়ে রাতের বেলা ঘুমায় মাঝে মাঝে গিয়া খবর নিয়ে দেখি বাচ্চারা কি হালাতে আছে শীতের ভিতরে দেখি সব ছেলেরা মশারি টানায়া লেপ কম্বল গায়ে দিয়া ঘুমায় মাদ্রাসার ওই ঘুমের শাড়ির এক কর্নারে দেখি দুইটা ছোট বাচ্চা পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমানো মশারিও নাই বললা মেরা কারা এদের কি মশারি নাই একটা ল্যাপ নাই হুজুরেরা বলে ওরা দুই ভাই বড় এতিম ওদের দেওয়ার মতো কেউ নাই একটা ভালো কাপড় নাই একটা শীতের পোশাক নাই ওরে দয়ার মালিক ওই এতিমেরাও তো তোমার দরবারে দিয়ে তাকানো রে মালিক আয় আল্লাহ তাআলা তাকাইও কি মায়ার নজর পড়বে না রে আল্লাহ মেহেরবানি করে সব কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন অনেকের ঘরে বাইরে অসুস্থ হসপিটালে রোগী দয়ার নজরে আপনি সুস্থতা দান করেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দেন চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ ও দয়ার মালিক কাউকে খালি ফিরায় দেন না রে আল্লাহ আয় আল্লাহ নজরে সবাইকে কবুল করে নেন নবীজির ওসিলায় দোয়া মোনাজাত কবুল করেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা ঈমান আমল মজবুত করে দেন আল্লাহ ইসলামের ব্যানার টানায়া ইসলামের লেবাস পরে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন তাদের ওই ধোকার থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নতের আশেক আমলওয়ালা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন গুনাহের থেকে জবান হেফাজত করার তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত অঙ্গ গুনাহ থেকে বাঁচাবার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ এলাকার সবাইকে আপনি দ্বীনের খাদেম বানায় দেন আয় আল্লাহ তাআলা যারা দ্বীন বুঝে না বুঝার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমার মুসলিম কত নারী কত ভাই বোন দুনিয়ার বিভিন্ন অঞ্চলে বেদিনদের হাতে মার খায় নিজের চোখে দেখলাম বাম বার্মার মুসলমানের কি অবস্থা আয় আল্লাহ কত কষ্ট আয় আল্লাহ আপনার কি একটু মায়া হয় না মায়ের সামনে সন্তানটারে জবাই করে দেয় সন্তানের সামনে মা বাবারে জবাই ছোট ছোট শিশু বাচ্চা মাটিতে গড়ে গড়ে মা মা বলে কাকা করে রে বলি আমাদের কেউ নাই আপনি ছাড়া কেউ নাই আমাদের নিজেদের ভুলের কারণে আমরাই শাস্তি পাই হায় আল্লাহ ভুল তো করেছি দয়া করে ক্ষমা করে দেন বেদিনদের হাতে যেন আর আমরা লাঞ্ছিত না হই রে আল্লাহ বেদিনের হাতে যেন আমরা অপদস্থ না হই রে আল্লাহ দুনিয়ার মুসলমান নর নারী সবাইকে হেফাজত করেন আল্লাহ যারা ইসলাম বুঝে না তাদেরকে ইসলাম বুঝে ইসলামে ঢুকার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত আল্লাহওয়ালা খাঁটি যারা তাদের কবুল করে নেন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়াবার তৌফিক দান করেন আল্লাহওয়ালাদের শানে মুরব্বীদের শানে
আমাদের মন্তব্য জিহ্বা হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে সবার সাথে মিল মহব্বত পয়দা করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আয় আল্লাহ ময়দানে যার হাত পছন্দ হয় তার উসিলায় সকলকে ক্ষমা করে দেন আল্লাহ দয়ার নজরে আপনি আমাকেও মাফ করে দেন আল্লাহ এলেম নাই আমল নাই রে মালিক আপনার দয়ার নজরেই তো সম্মানের চেয়ারে বসছি রে আল্লাহ গুনাহের কারণে আপনি বেজার হইেন না রে আল্লাহ নবীজির উসিলায় নিয়ামত আপনি দাইমি করে দেন আল্লাহ আয় আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেন হেফাজত করেন আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করেন আল্লাহ বিশাল ঋণের বোঝা মাথায় মাদ্রাসার জন্য আপনি ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আগামী 12 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করেন আল্লাহ অনেক অর্থের প্রয়োজন গায়বী খাজানা থেকে আপনি অর্থের যা দরকার প্রয়োজন মিটায় দেন আল্লাহ আয় আল্লাহ ভরপুর কামিয়াবি দান করে দেন আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন